অনুপ দাস বাবাই ও শান্তনু দাস রাজার উদ্যোগে রাস্তায় শুয়ে থাকা মানুষদেরকে খাদ্য বিতরণ করা হলো। চিড়ে মুড়ি বিস্কুটের প্যাকেট, ম্যাগি, কেক, রাস্তায় শুয়ে থাকা 50 জন মানুষকে খাদ্য বিতরণ করলেন। সেবাই পরম ধর্ম এবং মানুষ মানুষের জন্যই কথাটিকে মাথায় রেখে ওনারা সর্বদা মানুষের পাশে ছুটে যান। আজও তার ব্যতিক্রম কিছু হলো না, চোখে পড়ল আজও সেই একই দৃশ্য।